হ্যালো 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 গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সো গাইস, গতকালকে যখন বিয়ার রিংকের নতুন সিজন শুরু হয়েছিল, আমরা কিন্তু প্রথম দিনই ডেমন 2 থেকে পুশ করে হিরোইক 3 স্টেপ পর্যন্ত এখানে করে ফেলি। আর এখানে আমি না শুধুমাত্র গাইস, এখানে আমার সাথে পুশ করতেছিল আমাদের আইডিতে হাইপার ওয়াই। গতকালকে গাইস বলেছিলাম তিনজন, মানে অর্গো ছিল আমাদের সাথে, বাট গাইস ও কিন্তু পুশ করতেছে না। আমি আর হাইপার ওয়াই মিলে কিন্তু পুশ করতেছি আইডিতে। আর গাইস আজকে কিন্তু তোমরা দেখতে চলেছো, আমরা এই হিরোইক 3 স্টার থেকে কিন্তু হিরোইক 5 স্টার পর্যন্ত কমপ্লিট করব। আর হিরোইক 3 স্টারকে গাইস এখানে হিরোইক 5 স্টার করতে গিয়ে আমাদের মাঝে কি পরিমাণ বিবেস পড়ছে গাইস বলার মতো না। কতগুলো গাইস বিবেস পড়ছে, বাংলাদেশ টপ 1 পড়ছে, আজিম গেমিং পড়ছে, রোস্টেড গেমিং পড়ছে, মানিক গেমিং পড়ছে, লাকা গেমিং পড়ছে, এরকম গাইস আরো অনেক অনেক মেবি গাইস 10টার উপরে বিবেস পড়ছিল। সো বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ফাটাফাটি হতে চলেছে, এবং কি গাইস আমাদেরকে কিন্তু পুরোপুরি বলতে গেলে কাঁদাই ফেলতেছে, মানে র‍্যাঙ্ক পুশ করতে গিয়ে এত হাটলবি পড়তেছিল। তার আগে গাইস তোমরা এখানে যারা সবথেকে কম দামে ডায়মন্ড টপ করতে চাও, তোমরা চলে আসবে 90 বাজার ওয়েবসাইটের মধ্যে। আর এই ওয়েবসাইটটা কিন্তু গাইস এখানে এআই দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ডায়মন্ডের প্রাইসও কিন্তু অনেক কম। এটা গাইস আমাদের গেমের মধ্যে যত ধরনের টপ আপ ইয়ার টপ যা আছে এ টু জেড সবকিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন ধরো গাইস তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ডায়মন্ডের প্রাইসটা একটু দেখো, 115 ডায়মন্ডের দাম হচ্ছে 70 টাকা। সো এরকম কিন্তু দেখো বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে প্রাইসটা কিন্তু একটু কম, এবং কি তার সাথে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু একটু বিশ্বস্ত ওয়েবসাইট। সো তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও, তোমরা চলে আসবে 9 বাজার ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। আর কেউ যদি এখান থেকে ডায়মন্ড টপ না করতে পারো, উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে কিভাবে এ টু জেড ডায়মন্ড টপ করবা। মনে করো আজকের মধ্যে যদি আমরা 5 স্টার কমপ্লিট করে ফেলি, দেন গাইস আমরা কালকের মধ্যে কিন্তু এডিকে গ্র্যান্ড মাস্টারে তুলে ফেলবো। এরপর দেখা যাক গাইস আমরা রিজন উঠতে পারি কিনা। আর গাইস আমি নিজে জানি না সত্যি বলতে, আজকে আমাকে এই 5 স্টার কমপ্লিট করতে গিয়ে টোটাল আমাদের ম্যাচে কয়টা বিবেস পড়েছিল। তোমরা গাইস ওটা ফুল ভিডিও দেখে কমেন্ট করে বলবা যে, মানে টোটাল আমাদের ম্যাচের মধ্যে আজকে কয়টা বিবেস পড়েছিল। এন্ড এই ম্যাচের মধ্যে আমাদের সাথে একটা বিবেস পড়েছিল। এদিক দিয়ে দেখো আমি একটা এনিমিকে ওয়ান ট্যাপ মেরে, মানে তাড়াতাড়ি গাইস ক্লিয়ার করে দিই, না জানি গাইস এখানে আরেকটা এনিমি আমার কিলটা মেরে দেয়। দেখো তখনই আমাকে পিছন থেকে এখানে আরেকটা সে মেরে দিছিল। দেন গাইস এখানে আমরা যখন রিভাইভ হয়ে নামতেছিলাম, তখনই দেখি আমাদের ম্যাচের মধ্যে একটা বিবেস পড়েছে যার নাম ছিল EXT কুল। এটাকে গাইস আমরা ভালো করে চিনলাম না। তো যাই হোক, তোমরা কেউ চিনলে অবশ্যই বলবা। দেন গাইস এদিক দিয়ে কোথা থেকে হঠাৎ করে আমার সামনে একটা এনিমি চলে আসে, মানে গাইস আমি হুকুং এ ঘুরতেছিলাম, সে এসে গাইস আমাকে মারতাছিল। দেন এদিক দিয়ে আমরা তার একটা ওয়ান ট্যাপ মাইরা দি, এন্ড গাইস সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দি। আর এমএইচের মধ্যে গাইস এভাবে মোটামুটি আমরা এখানে 60টা কিল করি টোটাল। আমরা কিন্তু এখানে আর বিবেসটার নাম নিশানো দেখতে পাই না। এখানে গাইস আরেকটা এনিমি আমাকে এসে এখানে ওয়াল ওয়াল ভাঙ্গা মারিয়া দেয়। আর লাস্টের দিকে এখানে আমাদের জুন পুষা ছিল শুধুমাত্র, সেও আবার এখানে জুনের মধ্যে এলিমিনেট হয়ে যায়। মোটামুটি গাইস আমরা এমএইচের মধ্যে 11টার প্লাস পাইছিলাম। আর এমএইচের মধ্যে গাইস বলতে গেলে ফাটাফাটি একটা কিন্তু ফাইট হয়েছিল আমার সামনেও। কিন্তু গাইস এখানে একটা এনিমি ছিল যেটা গাইস আমাকে মারতে লাগছিল, ওকে পিছন থেকে এসে ডাউন কেটে দেয়। এরপর গাইস এখানে আরেকটা এনিমি চলে আসে, যাকে মনে করে এখানে আমি দুগুলো ছোট ভাই দিয়ে একটা ওয়ান ট্যাপ মারা দিই। ওই পোলা দেখতেছি ভাই এখানে আবার ডিমিটি লাগাই উঠতেছিল, এন্ড ওরে ক্লিয়ার করতে করতে ভাই এখানে আরেকটা এনিমি চলে আসে, সেটা মনে করে আমাকে ম্যাক্স 7 দিয়ে মারা লেটা বেটা বানা দিছিল। দেন গাইস রিভাইভ হয়ে এখানে আমরা আরো দুই তিনটা কিল করি। এরপর গাইস আমরা এদিক দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি উপর থেকে আরেকটা এনিমি নামতেছিল। এটা কিন্তু গাইস গাড়িনা খুবই ভালো করছে, মানে একটা লোকেশন দিয়ে দেয়, ওরে খুঁজতেছিলাম। দেন এখানে দেখতে পাই সে আমার মতো হুকুম হয়েছিল। এরপরে মনে করো আমি ওরে একজিমি দিয়ে কলা টলা ছিঁড়ে ফেলি এখানে। ওখানে কিলটা ক্লিয়ার করে আমি এখানে চলেছি। দেন এখানেও দেখতে পাই একটা এনিমি, যাকে কিন্তু আমি প্রথমেই দেখার সাথে সাথে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছিলাম। পরবর্তীতে গাইস এখানে কোনো প্রকার ওরে ডান কোয়েটা দিই, এন্ড গাইস আমি এখানে ওরে ক্লিয়ার করে মানে এদিক দিয়ে মেডিকেট করতেছিলাম একটা। তখনই দেখি এখানে আরেকটা এনিমি চলে আসে। এরপরে গাইস দেখতেছিলাম আরো একটা এনিমি উপর থেকে এখানে ল্যান্ডিং করতেছিল, মানে গাইস দুইটা এনিমি কিন্তু এখানে তার টিমমেটই হবে। হঠাৎ করে এখানে গাইস সামনে থেকে একটা মাইর শুরু করে দিছিল, যার কিন্তু ভাই আমি খুব রূপে সবকিছু উড়িয়ে দিই। এন্ড এখানে দেখতে পাই আরো একটা এনিমি, এটা হয়তো গাইস তার টিমমেট হবে। দেন গাইস এখানে সে তারও কিন্তু আমরা খুপড়ি উড়িয়ে দিই। সঙ্গে সঙ্গে গাইস এখানে খেয়াল করি আরেকটা এনিমি চলে আসে, তাকে কিনে দেখো আমরা প্রথমে 96 একটা হেডশট মেরে দিই। এদিক দিয়ে গাইস আমি তাড়াতাড়ি একটা গিয়ে ক্লিয়ার করে দিই। কোন সময় জানি না এখানে স্কোয়াডের বাকি প্লেয়ারটাও চলে আসে। দেন এটা কিন্তু গাইস এখানে রাশ করে দিছিল। দেন এদিক দিয়ে আমি কি করে দেখো ভাই, টিপে ধরে রাখছিলাম, মানে এটা আমার বুকা নামি ছিল। তো যাই গাইস এরপর আমরা এখানে আবার ল্যান্ডিং করেছিলাম। আর এদিক দিয়ে কিন্তু দেখো আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছিল, তাকে গাইস আমি এখানে রিভাইভ দিছিলাম। এন্ড এদিক দিয়ে কিন্তু ওই এনিমিটা রাশ করতেছিল, তার কিন্তু আমি এখানে খুপড়ি টুপড়ি সবকিছু উড়িয়ে দিই। এন্ড গাইস এখানে ক্লিয়ার করে দিই তাড়াতাড়ি, কারণ গাইস এর টিমমেট ছিল এখানে। অন্যদিকে কিন্তু আমার টিমমেটকেও কিন্তু ওই এনিমিটা ডাউন করে দিছিল। পরবর্তীতে মানে গাইস আমি যখন গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে দিকে দেখতেছিলাম, বাট এদিক দিয়ে সে আমাকে ডান করে দেয়। এরপরে শুরু হয়ে গেছে এখানে আরেকটা কাহিনী। মনে করো গাইস এখানে আমি বিমাশক্তি টাওয়ারের উপরে নামি এই এনিমিটাকে দেখে। এখানে দেখো আমার কিল ছিল টোটাল 8টা, এন্ড এখানে শুধুমাত্র আমি এই বিমাশক্তির উপরে ল্যান্ডিং করে কয়টা কিল করি তোমরা জাস্ট ওইটা দেখবা যে এনিমিটাকে সেদিক দিয়ে ওয়াল মেরে দিছিল, মানে কিছু ড্যামেজ দিছিলাম প্রথমে, এরপরে সে এখানে ওয়াল মেরে দেয়। এন্ড এখানে কিন্তু সে মেডিকেট করতেছিল। তখনই গাইস এখানে দেখি উপর থেকে আরেকটা এনিমি, মানে এখানে বিমাশক্তির টাওয়ারের উপর ল্যান্ডিং করে নামার সাথে সাথে কিন্তু গাইস আমরা তারে আবারও কিন্তু উপরে তুলে দিলাম। শুধুমাত্র এটা না, এরপরে গাইস এখানে দেখো একবার কয়টা এনিমি ল্যান্ডিং করে। দেন এদিক দিয়ে কিন্তু দেখো আমার সামনে আরেকটা এনিমি ল্যান্ডিং করছে, পিছনে কিন্তু একটা, সামনে একটা। আমি এদিক দিয়ে মেডিকেট মারতে মারতে দেখি এনিমিটা এখানে ওয়াল ভাঙতেছিল। দেন গাইস ওয়াল ভাঙার সঙ্গে সাথে আমরা ওরে ভাঙিয়ে দিই ভালো করে, মানে গাইস সবগুলো অনলি র‍্যাট মারছি যে। দেন গাইস এরপর এখানে একটা একটা করে এনিমি নামতেই ছিল। মনে করে গাইস এটা আমরা অ্যাডভান্সলি বুঝে যাই, কারণ এখানে আপডেট দুনিয়া, আপডেট ফ্রি ফায়ার, এখন গাইস আগের মতো নাই। উপর থেকে কিন্তু নামলে এই যে মার্কটা দেখায় দেয়, মানে উপর থেকে এনিমি নামতেছে। দেন এদিক দিয়ে আমরা আরেকটাকে ডান করে দিই। এরপরে গাইস এদিক দিয়ে ওয়াল ওয়াল ভাঙিয়ে ওখানে গিয়ে দেখি গাইস একসাথে দুইটা এনিমি ডাউন, মানে গাইস আরেকটা এখানে একসাথে ফ্রি কিল পেয়ে যায়। এরপরে গাইস তোমরা এখানে কি জোরে মার্কটা উঠতেছিল, মানে গাইস উপর থেকে খালি এনিমি নামতেছিল। দেন এদিক দিয়ে কিন্তু একটা নামতেছিল। এরপরে গাইস এখানে আরেকটা এনিমি, যেটা গাইস আমরা
আগে একবার মেরেছিলাম, মানে গাইস ওই যে আমরা যাকে ভেঙে দিলাম। আমি তো গাইস এখানে হুকুম হয়ে বসেছিলাম আর বসে বসে মেডিকেট করতেছিলাম, আর এভাবে কিন্তু গাইস আমরা বিমা শক্তির মধ্যে ভাই 7টা কিল করে ফেলেছিলাম টাওয়ারের উপরে থেকে। অন্যদিকে কিন্তু এখানে দেখো আমার সব ইমেট এখানে মরে গেছিল, আমি শুধু একাই বেঁচেছিলাম এই ছোট্ট জোনের মধ্যে। কিন্তু গাইস এখানে দেখো 22টা প্লেয়ার এলাই। এরপরে গাইস এখানে কিছুক্ষণ পরে দেখি একটা এনিমি ল্যান্ডিং করে, ল্যান্ডিং করতে করতে কিন্তু গাইস আমরা এখানে মোটামুটি তারে ড্যামেজ দিয়ে দিছিলাম। সে দেখি এখানে ল্যান্ডিং করে কিন্তু ওয়াল মারিয়া দিছে। এরপরে গিয়ে গাইস আমি এখানে দিয়ে উঠে হালকা পাতলা গাইস এখানে তাকে ড্যামেজ দিই। দেন গাইস আমি মনে করছিলাম এখানে ওয়ালটা ভেঙে তাকে মারবো, বাট এখানে দেখি কিছুক্ষণ পরে আমাদের পিছনে আরেকটা এনিমি ল্যান্ডিং করে। এরপরে গাইস আমি ওকে গিয়ে কিন্তু সে লেভেলের ড্যামেজ দিই, বাট এখানে একটা হেডশট লাগে নাই, আমরা মরিয়া গেছি। সো যাই হোক না কেন গাইস এখানে মজা কিন্তু হুরুস্থুল পাইছি। আর এখানে দেখো ভাই আমরা নাকি 8 নম্বরের স্কোয়াড হইছি, যার জন্য কিন্তু আমাদেরকে প্লাস কম দিছিল। আর এভাবে গাইস আমি বিআর র‍্যাঙ্ক যতগুলো ম্যাচ খেলছি ততগুলো ম্যাচে কিন্তু গাইস মোটামুটি ভালোই প্লাস করছিলাম, মাইনাস কিন্তু একটা ম্যাচের মধ্যে খাই নাই, খুবই কম। আর গাইস ভিডিওর সামনে যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা কি এই ভিডিওটা লাইক দিতে চাও না এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও না? যেমন ধর গতকালকের ভিডিওতে আলহামদুলিল্লাহ 14,000 ভিউ গেছে 21 ঘন্টার মধ্যে, বাট গাইস এখানে লাইক করছে মাত্র 700টা, এন্ড এর চেয়ে বড় হচ্ছে ভাই আমরা সাবস্ক্রাইবার পাইছি মাত্র 84টা। সো ভাই তোমরা কি সাবস্ক্রাইবই করতে চাও না? সো গাইস তোমরা যারা যারা এখনো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অল সেট করে রাখবা, কারণ গাইস আমার স্বপ্ন হচ্ছে ড্রিম হচ্ছে ভাই আমার আইডির মধ্যে বিবেশ থাকবে। সো যাই হোক গাইস এই ব্যাপারটা নিয়ে আমরা অন্য কোনোদিন কথা বলবো, আপাতত গাইস তোমরা সাবস্ক্রাইব করো এবং গাইস লাইকও করে দাও। আর তার থেকে গাইস বড় হচ্ছে এটা এমন একটা ম্যাচ যে ম্যাচ ভাই আমরা পুরোপুরি কাঁপাইয়ে দিছিলাম। আমাদের কাছে যে ড্রাগন আপটা দেখলো ওই ড্রাগন আপটা দিয়ে প্রথমে গাইস এখানে মরে গেল, এরপরে কিন্তু আমি এখানে ল্যান্ডিং করে আবার আমি আমার ড্রাগন আপটা নিয়ে ফেলি। দেন গাইস আমরা এরপর এই ঘরের মধ্যে আসি, আর এই ঘরের মধ্যে থেকে গাইস আমরা এখান থেকে কয়টা কিল করি তোমরা জাস্ট এই দেখবা যে আমি ড্রাগন আপটা দিয়ে। এখানে গাইস একটা এনিমি ছিল যেটাকে গাইস মনে করে এখান থেকে মাইটা ড্রাগন আপ দিয়ে টট কট কইরা মানে ডাউন কইরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিছি। ওই এনিমিটা টিমেটও কিন্তু গাইস ওখানে ছিল, যেটা গাইস এদিক দিয়ে ঘুরে আসতেছিল, ও কিন্তু গাইস এখানে আমাকে খেয়াল করে নাই, কারণ এখানে আমি সাইলেন্সার দিয়ে মারতেছিলাম মানে রাফায়েল ক্যারেক্টার দিয়ে। দেন এখানে কিন্তু আমি তার সোনিয়া অন করে দিই। এরপরে গাইস এখানে দেখি আরেকটা এনিমি ল্যান্ডিং করছে, তাকেও কিন্তু এখানে কট কট কইরা ডাউন কইরা দিছি। যে এনিমিটাকে গাইস এখানে সোনিয়া অন করছিলাম সে তো ভাই এখানে ডিমিটি লাগায় মানে অনেক চালাক। দেন এদিক দিয়ে দেখতে পাই এদিক দিয়ে আবার কিছু এনিমি দেখো এখানে এসে ফাইট করতেছিল, আমি তাড়াতাড়ি আমার ল্যান্ডমাইনটা ফাটাইয়া গাইস ওখানে কট কট করা শুরু করে দিই। এন্ড এখানে কিন্তু একটা কিল দেখো মাইটা দিছি, ভাবছিলাম গাইস এখানে এদের কো মারবো, বাট এরা কিন্তু এখানে করুন লাগাইয়া রিভাইভ দিতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার এখানে দেখতেছিলাম যে এনিমিটাকে গাইস আমরা আগে দিয়ে কট কট করে মারছিলাম হিপপ এনিমিটাকে, সেটা গাইস এখানে ল্যান্ডিং করেছিল, তাকে আমি কিছু ড্যামেজ দিলে ওই দিক থেকে এনিমিগুলো ওরে ডাউন করে দেয়। এরপরে গাইস এখানে আমি আমার কিলটা বলতে মনে করো মাইটা দিছি। এভাবে গাইস এখানে থেকে কিন্তু আমি ড্রাগন আপ দিয়ে একটার পর একটা কিলই করতেছিলাম, ভালো একটা পজিশনের মধ্যে ছিলাম যেখানে গাইস চারপাশে এনিমি ছিল, বাট এখানে আমার কাছে চ্যালেঞ্জের থাকার কারণে কিন্তু কেউ বুঝতে পারতেছিল না আমি কোথা থেকে মারতেছিলাম। এবং কি গাইস ওরা বোঝার আগে কিন্তু মনে করো আমার ড্রাগন আপের মার খাইয়া কিন্তু ওরা ল্যাটা ব্যাটা হয়ে যেতেছিল। ড্রাগন আপ ওয়ের ড্যামেজ কিন্তু এখানে দেখো 101 করে দিতেছিল, মানে গাইস দুইটা খাইলে কিন্তু বত্তা হয়ে যেতেছিল যে কোনো এনিমি। আবার মাঝে মাঝে গাইস দুই একটা এনিমি এখানে আমার ঘরের মধ্যে ল্যান্ডিং করতেছিল। এন্ড গাইস মনে করো এবার ওদেরকে আমি সামনে পাইলে ধরো ইউম্পি দিয়ে বত্তা বানাই দিই, যেমন ধরে গাইস এনিমিটা আগে থেকে গাইস এখানে ড্যামেজ ছিল, হালকা পাতলা ড্যামেজ দিছি সে এখানে ডাউন হয়ে গেছিল। পরবর্তীতে গাইস এখানে জুন আসার কারণে আমরা ওই ঘর থেকে বের হয়ে যাই। এন্ড গাইস এখানে সবাই কিন্তু সব এনিমি কিন্তু গাড়ি চালাতেছিল, যার কারণে এখানে দেখো আমি পাথরের উপর এসে বসেছিলাম। কিছুক্ষণ পরে গাইস সে কেন জুন চলে আসে, যার জন্য কিন্তু গাইস আমাদেরকে এখান দিয়ে বাধ্য হয়ে যাইতেছিল। এরপরে গাইস এ ভাই চারপাশে একটা না একটা মানে কি বলতাম ভাই গাড়ি কয়টা গাড়ি রে ভাই, আমরা মেবি গাইস ফ্রি ফায়ার থেকে গাড়ির গেমের মধ্যে চলে আসছিলাম। এন্ড এদিক দিয়ে কিন্তু গাইস ড্রাগন আপ দিয়ে আমরা আরেকটা কিল করি, আর এভাবে গাইস আমরা এখানে 15 কিল করে ফেলি। এখান দিয়ে আবার দুইটা এনিমি কি সুন্দর করে নিজেরা নিজেরা ফাইট করতেছিল, আমি গাইস ওদেরকে একটু হেল্প করলাম ফাইট করার জন্য। এন্ড গাইস এখানে আমাদের 16টা কিল হয়ে গেছিল। এরপরে গাইস যা হয় ভাই আমি মানে টোটালি আশা করি নাই, পিছন থেকে এসে দিছে ভাই আমার গাড়ি দিয়ে একটা ধাক্কা, মানে গাইস দেখো কি সুন্দর ম্যাচ 16টা কিল করছি, বুইয়া যদি নিতে পারতাম গাইস আমাদেরকে অনেক অনেক কিন্তু প্লাস দিত। আর এই ম্যাচের মধ্যে গাইস ছোট্ট একটা জোনের মধ্যে আমরা হয়েছিলাম 5 নাম্বার নাকি স্কোয়াড, এন্ড আমাদেরকে এখানে 32 একটা প্লাস দিছিল। এন্ড গাইস এরপর এই ম্যাচের মধ্যে আমরা পিকে ল্যান্ডিং করেছিলাম। দেন এদিক দিয়ে দেখতেছিলাম গাইস আমাদের ম্যাচে পড়ে গিয়েছিল লাকা গেমিং, এন্ড এখানে আমাদের সামনে একটা এনিমি আসলে তাকে আমরা এখানে করপাকার উজি দিয়ে ডান করে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিই। এবং কি গাইস কিছুক্ষণ পরে দেখি এখানে আমাদের হাইপার ওয়াই কিন্তু দেখো লাকা গেমিং কে মেরে দেয়। এখানে গাইস আমার সামনে একটা এনিমি ছিল, আবার কিছুক্ষণ পরে দেখি ওকে মারতে গিয়ে আমাকে পিছন থেকে আরেকটা এসে মেরে দেয়, যার জন্য কিন্তু গাইস আমি এখানে মোটেই প্রস্তুত ছিলাম না। আর এই ম্যাচের গাইস লাস্টের দিকে কথা বললে মানে ছোট্ট এখানে একটা জোন, তার মধ্যে গাইস এখানে 13টা এনিমি অ্যালাইভ ছিল, তার মধ্যে আমার মনে হয় 13টা এনিমি এখানে গাড়ি চালাতেছিল, মানে গাইস বর্তমানে বিআর র‍্যাঙ্কে লাস্ট টাইমে কিন্তু টিকে থাকা মানে অনেক অনেক কষ্ট, কারণ গাইস এখানে সবাই প্রো প্লেয়ার, মানে সবাই প্রো প্লেয়ার, যত প্রো প্লেয়ার মানে গাইস তারা ড্রাইভিং এ প্রো, অনেক প্রো গুরু ভাই আমি ওদের কথা বলতে চাই না। এমিশের মধ্যে গাইস এখানে আরেকটা স্কট ভুইয়া নিছিল, লাকা গেমিং এর স্কট মেবি গাইস আমাদের আগে মরে গেছিল। এন্ড এদিক দিয়ে গাইস আমি বিরক্ত হয়ে বের হয়ে গেছিলাম। এরপর মনে করো এখানে গাইস হাইবার ওয়াই খেলে সে 5113 স্কট পর্যন্ত করছিল, আমি রাত 1টা পর্যন্ত খেলছিলাম। এরপরে গাইস সকাল উঠে আবার খেলা শুরু করে দিই, খেলা শুরু করে দিই। আর গাইস এমিশের মধ্যে আমাদের সাথে পড়েছিল রোস্টার্ড গেমিং প্লাস গাইস বাংলাদেশ টপ 1। রোস্টার্ড গেমিং গাইস দেখতেছিলাম এখানে উড়াই ধুরাই কিল করতেছিল, এবং কি গাইস এখানে দেখতেছি রোস্টার্ড গেমিং আমাদের হাইবার কো মেরে দিছে, এবং কি তার সাথে আমাদের আরেকটা টিমমেট হাইবার এম কো মেরে দিছে, এর মানে কিন্তু রোস্টার্ড গেমিং আমাদের সাথেই আছে। দেন গাইস আমি মনে করেছিলাম আরো এই এনিমিটা রোস্টার্ড গেমিং, যার জন্য গাইস ওই এনিমিটাকে আমি এখানে বাদ দিয়ে এই এনিমিটাকে মারতেছিলাম মানে রোস্টার্ড গেমিং কে মারবো, বাট এখানে থেকে রোস্টার্ড গেমিং আমাকে পিছন থেকে এসে মেরে দিছে, মানে আমরা যে আগে এনিমিটাকে দেখছিলাম সেটাই ছিল এখানে রোস্টার্ড গেমিং। এরপর গাইস বিমা চুক্তিতে এখানে ওরাই ধুরাই কিন্তু ফাইট হতেছিল, এন্ড এই জায়গার মধ্যে কিন্তু রোস্টার্ড গেমিং ছিল, বাংলাদেশ টপ 1 এবং কি গাইস রোস্টার্ড গেমিং এরা দুজনে কিন্তু
গাইস রিজনের প্লেয়ার এন্ড গাইস এখানে লবিটা যে পরিমাণ হার্ট পড়ছিল গাইস বলার মত না আমি গাইস এদিক দিয়ে আরো একটা কিল করি এসএটি দিয়ে এরপর গাইস এখানে রোস্টেড গেমিং চলে আসে আমার সামনে ও কিন্তু গাইস এখানে প্রথম আমাকে খেয়াল করে নাই দেন এদিক দিয়ে একটা 56 লাগালেও কিন্তু আমাকে দেখে যায় এরপর গাইস এখানে যা হয় আমি কিন্তু এটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না মানে গাইস আইরিস ক্যারেক্টার ও ইউজ করছে দেন গাইস আমি জানতাম যে মানে তিনটা ওয়াল মারার পরে এখানে কিন্তু আইরিস ক্যারেক্টার কাজ করে না এদিক দিয়ে দেখো আমি চারটা মারা দিছি এরপর কিন্তু গাইস আমার মারা দিছি কেমনে ভিতর দিয়ে এন্ড এখানে বাংলাদেশ টপ 1 ও কিল করতেছিল এন্ড এরপর গাইস একবার নাম দিছিলাম একবার মরতে ছিলাম অন্যদিকে আমাদের জুনপুশার আমাদেরকে বারবার রিভাইভ দিতেছিল আর এভাবে করতে করতে গাইস এমএইচ এর লাস্টের দিকে দেন এদিক দিয়ে একটা এনিমিকে আমি ডাউন করে দিই লাল মাইরা এন্ড গাইস এরপর গাইস মনে করছে এখানে আরেকটা এনিমি ছিল তাকে গাইস আমি মারবো বাট এখানে তখন যখন গাইস আমি তার মারতে চাই বেবে ভাই লং থেকে আমাকে এখানে আরেকটা ফুল ড্যামেজ দিয়া দিছিল এন্ড ওরে ভাই মানে গাইস তিনটা এনিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে আমাকে মারতেছিল মানে গাইস কি একটা হয়ে গেছিল তেনা তেনা এমএইচটা লাস্টের দিকে গাইস গুতায় মোতায় আমার টিমমেটরা এখানে টপ 2 করেছিল এন্ড গাইস এখানে ভুইয়া নিয়েছিল অন্য একটা স্কোয়াড বাংলাদেশ টপ 1 আর রোস্টেড গেমিং এর স্কোয়াডটা এখানে ভুইয়া নিতে পারে নাই আমরা হইছিলাম টপ 2 এখানে আর এইভাবে কিন্তু গাইস আমরা মোটামুটি গাইস ক্লাস নিতেছিলাম না কোনো ম্যাচই কিন্তু গাইস আর এইভাবে কিন্তু গাইস ক্লাস করতে করতে কিন্তু দেখো ভাই ফাইনালে কিন্তু আমরা 5 স্টার উঠে যাব আর মাত্র কিন্তু গাইস এখানে আমাদের 25 স্কোর দরকার আর এরপর ম্যাচের মধ্যে গাইস এদিক দিয়ে কি হইছিল আমি আর হাইপার কিন্তু এখানে বসেছিলাম এন্ড এদিক দিয়ে গাইস একটা গাড়ি আসতেছিল সেটা দেখে গাইস আমি যাচ্ছিলাম বাট এখানে হাইপার মানে গাইস আমাদের দুজনকে এখানে উড়িয়ে দেয় এমন জোরে আমি আসতেছিল আমার এন্ড গাইস এখানে ফাইনালি আমরা কিন্তু আর মাত্র 9 প্লাস করলাম আমরা আজকে হিরোইক 5 স্টারের মধ্যে উঠে যাব এন্ড গাইস এরপর দিন আমরা গ্র্যান্ড মাস্টার উঠে যাব তখনই গাইস আমাদের ম্যাচের মধ্যে পড়ে যায় আরো একটা ভিভেস এন্ড এখানে গাইস স্কট গান দিয়ে আমি এখানে কট কট কইরা মানে বসে বসে একটাকে মেরা দিই এন্ড এখানে দেখতেছিলাম গাইস ভিভেসটা আমাদের আশেপাশে পিকের মধ্যে ছিল যেটা গাইস আমাদের টিমমেটকে মারতেছিল এন্ড এদিকে আমি ম্যাকটেন দিয়ে আরেকটা এনিমিকে কিল করি এখানে গাইস আমার অ্যামু শেষ হয়ে গিয়েছিল যার জন্য গাইস এখান থেকে আমি ব্যাক নিয়ে নিছিলাম এরপর মনে করে এখানে গাইস ম্যাক্স 7 একটা খুঁজে নিছি দেন এদিকে বেন মেশিনের ওখানে যাচ্ছিলাম তখন দেখি এখানে একটা প্লেয়ার ম্যাক্স 7 দিয়ে যাতা দিয়ে ডাউন করার পরে এখানে দেখতে পেছিলাম এটাই ছিল গাইস ভিভেস এন্ড তারে গাইস এখানে আমরা ক্লিয়ার করে দিই আর এমএইচ এর কথা গাইস বলিও না আমরা মানে আমাদের যে জুন পোশাক ছিল এখানে জুন পোশাক চেঞ্জ হয়েছিল যার কারণে গাইস এমএইচ টা আমরা মাইনাস খেয়ে যাই লাস্টের দিকে মাইনাস কিন্তু বেশি খাই না জাস্ট 17 ই কিন্তু মাইনাস খেয়েছিলাম এন্ড এর পরের ম্যাচে আবার এখানে 16 প্লাস করি দেন গাইস এর পরের ম্যাচের মধ্যে আবার পড়ে গিয়েছিল এখানে মানিক গেমিং এখানে গাইস দেখতেছিলাম মানিক গেমিং একটাকে নক করে রাখছিল যে কিলটা গাইস আমি এসে মেরে দিই দেন গাইস এরপরে দেখতে পাই মানিক গেমিং আমার উপর রাশ করে এরপরে গাইস এদিক দিয়ে ও আমাকে রাশ করে ডান করে দিছিল ভাই এখানে যে পরিমাণে কিন্তু ফাইট হতেছিল গাইস বলার মতো না আর এমএইচ এর মধ্যে গাইস আমাদের হাইপার ওয়াই জুন পুশ করতেছিল যে কিনা গাইস ভালো করে জুন পুশ দিতে পারে না জুন পুশের জন্য তত স্ট্রং না তার জন্য গাইস এখানে আমরা মানে 10 এর একটা মাইনাস খেয়ে গেছিলাম এন্ড গাইস এরপরে ম্যাচে কিন্তু আমাদের সাথে বড় ছিল আজিম গেমিং এবং কি গাইস আমি এখানে আজিম গেমিং কে মেরেছিলাম এরপরে গাইস ওর টিমমেট এসে আমাকে মেরে দেয় বাট গাইস এখানে আমার স্ক্রিন রেকর্ডার অফ ছিল যার কারণে গাইস আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না ওটা এরপরে গাইস আমি তোমাদেরকে ফাইটের ক্লিপটা দেখানোর জন্য আজিম ভাই লাইভ করতেছে কিনা ওটা দেখতেছিলাম ইউটিউবে গেলাম ফেসবুকে গেলাম বাট এখানে কোনো লাইভ চলতেছিল না এন্ড লাস্টের দিকে গাইস আমরা কিন্তু ওদের স্কোয়াডের প্লেয়ার থেকে মানে মার খাই এন্ড লাস্টের দিকে গাইস আমরা এখানে টপ 10 করেছিলাম ভাই অনেক হার্ড লবি পড়তেছিল গাইস প্রতিটা ম্যাচের মধ্যে মানে গাইস এখনো 5 স্টার উঠি নাই মানে এমএস টা হয়তো আমরা 5 স্টার উঠে যাব 5 স্টার উঠলে কেমন হবে এরপর আমরা যখন গ্র্যান্ড মাস্টার উঠব তখন গাইস কেমন লবি পড়বে দেখো এখানে টানা লাগাতার কয়টা আমাদের সাথে বিবিএস পড়ছিল দেন এটা ছিল গাইস আজিম গেমিং এন্ড গাইস আমি এদিক দিয়ে বের হয়ে গেছিলাম ওদের খেলাটা তত দেখি নাই আজিম গেমিং কিন্তু এখানে ওরাই ধরে কিলো করতেছিল আর এমএস এর মধ্যে দেখতেছিলাম গাইস আমাদেরকে 27 প্লাস দিছে তার মানে কিন্তু গাইস আমরা 5 স্টারের মধ্যে উঠে গেলাম ফাইনালি এন্ড গাইস কালকের মধ্যে আমরা চেষ্টা করব গ্র্যান্ড মাস্টার উঠা ইয়াডি দিয়ে গাইস টোটাল আমরা 3 জনে পুশ করার কথা ছিল 3 জনে পুশ করলে হয়তো এতক্ষণ আমরা গ্র্যান্ড মাস্টার উঠে যেতাম বাট গাইস এখন বর্তমানে আমরা দুজন পুশ করতেছি দেখা যাক অর্গ পুশ করতে আসে কিনা দেখা যাক অর্গ পুশ করে কিনা সে কিন্তু গাইস এই দুদিন পুশ করে নাই আর গাইস আমরা কিন্তু এখানে আইডির নাম চেঞ্জ করব এটা ছিল গাইস অর্গ আইডি অর্গ আইডিতে কিন্তু সবাই মিলে পুশ করতেছিলাম তাই এখানে আমি আর হাইপার ওয়াই মিলে ডিসাইড করলাম মানে সবার নামের এখানে তিনটা অক্ষর আমরা দিব যেমন ধরে গাইস আমার নামে দিব আমি DXG যার ফুল মিনিং হচ্ছে দাদা এক্স গেমিং এন্ড এভাবে কিন্তু তিনজনেরই কিন্তু নেওয়া হয়েছে এন্ড গাইস কালকের মধ্যে যদি আমরা গ্র্যান্ড মাস্টার উঠে যেতে পারি এআরডির মধ্যে এরপরে গাইস আমি তোমাদেরকে ডিসাইড করে পরিস্থিতি দেখে বলবো যে আমরা এআরডিতে রিজন পুশ করব কিনা সো গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ বাবা টিকে সবার দেখবে সুস্থ থাকবে সব সময় এন্ড দেখাবে আমাদের অন্য কোনো ভিডিওতে